পাহাড়িয়া মধুপুর মেঠু ধুলি পথ, দিনশেষে বই কালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলাই। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়াই হাওয়ার মতো তাদের শপথ। আই মিতে নি আজ রাতে চাঁদ পুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে বুক রেখে তুই ঝর্ণা ধারে আই। আই যো অনির মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ্ধালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গাই। আহা মাদল মাতাল মাদল বাজছে তোর জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আই কাছে আয় মন দিলো, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, তাকে মারবি চো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় থাক ছড়িয়ে বিকেলে সাজালো। কেমন দিবি সাজারে, আর যাবি নি পাহাড়ে, আর যাবি নি পাহাড়ে, আর যাবি নি পাহাড়ে। নমস্কার, আপনারা দেখছেন সব সময়ের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী মিতালি বিশ্বাসধর। দিদিকে প্রথমেই স্বাগত জানাই এবং অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। তো দিদি, আপনার কাছে প্রথম প্রশ্ন, সব সময়ের দর্শকরাও যেটা প্রথমেই জানতে চাইবে, আপনি কবে থেকে আবৃত্তি করছেন? আবৃত্তি শুরুটা তো আমি ওইভাবে বলতে পারবো না, কারণ এটা আমার জন্মসূত্রে পাওয়া। কবে শুরু করেছি আমি নিজেই জানি না, হয়তো পড়াশোনা শুরু করার আগেই, আর সেইভাবে বলা যাবে না। খুব ছোটোবেলায়, একদম ছোটোবেলায়, যখন লিখতে পারি না, অক্ষর জ্ঞান হয়নি, তখন থেকেই এটা আমার শুরু। আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন, কোনো গুরু আছেন, নাকি এটা পুরোটাই আপনি হেরিডিটি থেকে পেয়েছেন? সেই অর্থে প্রশিক্ষণ কারো কাছ থেকে নেওয়া হয়নি। ওই যে বললাম, ছোটো থেকেই মানে বংশগতভাবে এটা আমি পেয়েছি, ছোটো থেকেই করি। কিন্তু একটু বড় হবার পর আমি কলকাতায় সুদীপ্ত রায় এক ভদ্রলোকের কাছে আমি সামান্য 5-6 মাস আমি গিয়েছিলাম। উনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু বাচিক শিল্পীও ছিলেন। ওনার কাছে আমি সামান্য কিছুদিন গিয়েছিলাম। তাছাড়া এটা আমার ওই যে পরিবার থেকে পাওয়া। তো পরিবার সম্পর্কে একটু বলুন দিদি। পরিবার বর্তমানে তো আমি আমার হাজবেন্ডের সঙ্গে থাকি, স্বামীর সঙ্গে থাকি, আমার স্বামী এবং মেয়ে। আমার স্বামী খড়গ্রামের বিডিও, বর্তমানের খড়গ্রামের বিডিও। আর আমার বাড়িতে মা আছেন, ভাই আছেন, ভাইয়ের পরিবার আছে। আর যখন পরিবারের কথা উঠল, তখন বলি আমার বাবা বাচিক শিল্পী ছিলেন, আমার বাবা বাচিক শিল্পী ছিলেন, সেখান থেকেই আমার অনেকটা পাওয়া। আর আমার হাজবেন্ড মানে আমার স্বামী বর্তমানে আমাকে ভীষণভাবে সাহায্য করেন, এবং তার জন্যই হয়তো আমি এত কিছু সামলেও এটা করতে পারি আর কি। তাহলে অনুপ্রেরণা আপনার স্বামী এবং আপনার পরিবার, এটা বলা যেতেই পারে। হ্যাঁ, অনুপ্রেরণা আমার স্বামী এবং আমার বাবা। মানে বাবাকে সেই অর্থে পাইনি, মানে আমার একটু আগে থেকেই বলি তাহলে, আমার যখন 3 বছর বয়স তখন আমার বাবা মারা যান। আমার বাবা ছিলেন কৃষি আধিকারিক, আর তার একটি নাটকের দল ছিল, নিজের নাটকের দল ছিল, আর তিনি বাচিক শিল্পীও ছিলেন বটে আর কি। তো
আমি আমার 3 বছরের জন্মদিনে বাবা মারা যায়, মানে তখন আমি একদম ছোট। কিন্তু পরবর্তীতে আমি যখন বড় হয়েছি তখন অনেক জায়গায় যেতে হয়েছে। ছোটবেলা থেকেই যেহেতু অনুষ্ঠান করি, ছোটবেলা থেকে গান করতাম, শ্রুতি নাটক, কবিতা, কুইজ, মানে আমরা খুব আমরা 2 ভাই বোন আর কি, মানে আমি এবং আমার ভাই। বর্তমানে আমার ভাই প্রফেসর ডক্টর রজত বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং সেও বাচিক শিল্পী আর কি। তো আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম তখন দেখতাম যে সবাই, মানে আমার বাবাকে তখনও পর্যন্ত তারা মনে রেখেছেন, আমরা বড় হয়ে গিয়েছি তবু, মানে বাবার একটা নিজস্ব পরিচিতি ছিল আর কি। তো সেইটা তো আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেই। আর আমার স্বামী আমার বিয়ের পর তার সঙ্গে থাকা, এটা আমার একটা, মানে এটা আমার একটা প্রাপ্তি। মানে আমি প্রত্যেক একটা মানুষ যে নিজেকে কীভাবে ভাঙতে পারে, গড়তে পারে, নতুনকে কীভাবে নিতে পারে, এত ব্যস্ততার মধ্যে পড়াশোনা করতে পারে, সেটা মানে আমি হয়তো কোনোদিনও 2 পাতা পড়িনি, কিন্তু সে পড়ে। আর আমার যত নতুন কবিতা তোলা বা যা কিছু বা পড়াশোনা করে সেটা নিয়ে দুজন আলোচনা করা, সেটা আমার স্বামীর সঙ্গে সবসময় হয়। তো অনুপ্রেরণা আমার একদম, মানে সেই অর্থে বলতে গেলে আমার বাবা এবং আমার স্বামী, আর বিয়ের আগে তো আমার ভাই ছিলই আমার সাথে। আপনি কোন কোন কবির কবিতা এতদিন পর্যন্ত আবৃত্তি করেছেন, তাদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? আমি রবি ঠাকুরকে একটু আলাদা করে রাখতে চাই, কারণ রবি ঠাকুরের তো সব সময়, মানে সব সময় তিনি আমার প্রিয়। আর ও যে বললাম ছোটবেলায় বাবা মারা গিয়েছিল, যার জন্য আমাকে বারবার তার কাছে আশ্রয় নিতে হয়েছে, মানে রবি ঠাকুর আমার আশ্রয়স্থল। তার কবিতা, তার যে কত, মানে প্রত্যেক দিন সবাই যেমন ওষুধ খায়, আমি তেমন রবি ঠাকুরের কবিতা আমাকে নাড়াচাড়া করতে হয়, না হলে মানে আমি হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি বা নানান রকমের অসুবিধা। আমি রবি ঠাকুরের কবিতাটাকে ওষুধ হিসাবেই নিচ্ছি আর তাকে আলাদা রাখছি। তাছাড়াও স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস, জসীমউদ্দীন, ব্রত চক্রবর্তী, পল্লব কৃত্তনিয়া, নরেশ গুহ, বুদ্ধদেব বসু, আল মামুদ, সুবোধ সরকার, জয় গোস্বামী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সভ্যসাচী, সুনীল গঙ্গোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়, আর কত বলবো, মোটামুটি সকলের কবিতায় কিছু না কিছু করেছি আর কি। এর মধ্যে সবচেয়ে প্রিয় কবিতা কোনটা? সবচেয়ে প্রিয় কবিতা আমি ওইভাবে বলতে পারবো না, যেটা করে আপনার খুব ভালো লেগেছে আবৃত্তি। আমার আমি কিছু কিছু রবি ঠাকুরের কবিতা আমি সবসময় আমার সাথে থাকে যদি বলেন, যে তাহলে সেইগুলোই আমার প্রিয়। যেমন অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, এরকম। আপনি কি নারীবাদী কবিতা বেশি পছন্দ করেন? আমি নারীবাদী, প্রতিবাদী, এইরকম মানে কোনো আলাদা এরকম কবিতা ওই অর্থে আমার মানে পছন্দ বা অপছন্দ নেই, কিন্তু সমাজ, সংস্কৃতি, উৎসব, প্রকৃতির যে পরিবর্তন, মানে যে যে কবিতাগুলো যে সময়ের জন্য মন ছুঁয়ে যায় সেগুলো ভালো লাগে। আর সমসাময়িক কবিতা যেগুলো, সমসাময়িক সমাজ তুলে আনে যেগুলো, সেগুলো ভালো লাগে। আর মন ভালো রাখে যে কবিতাগুলোতে, যেটাতে আমি ভালো থাকতে পারি, মানে খারাপ মনটাও আমার ভালো হয়ে যায়, সেগুলোই ভালো লাগে আর কি। আপনি অনেক কবির নাম করলেন, আধুনিক অনেক কবি রয়েছেন, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামীর নাম আপনি করলেন, তসলিমা নাসরিন আছে, বিষ্ণু দে, জীবনানন্দ দাশেরও নাম করলেন, এদের কবিতা কেমন লাগে? সকলের কবিতা ভালো লাগে, সকলের, কিন্তু সকলের সব কবিতা সব সময় তো মানে সময় অনুসারে, মানসিকতা অনুসারে, মুড অনুসারে কবিতা ভালো লাগে আর কি। মানে আর তাছাড়া এরা তো সকলে মানে একজন বড় বড়
মানে ব্যক্তিত্ব, এদের তো ভালোরা ভালো লাগারই কথা। আর মানে এরা এত উঁচু মানের মানুষ, এদের সকলের সব মানে সমস্ত লেখাই খুব প্রিয়, ভালো লাগে, কিন্তু কোনো একটা কবিতা সেই সময়ের জন্য খুব ভালো লেগে গেল, আবার হয়তো যেটা 10 দিন আগে পড়েছি সেটা তখন হয়তো পড়েছি, রেখে দিয়েছি, কিন্তু হঠাৎ করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, তখন সেই কবিতাটা খুবই ভালো লাগে আর কি। এখন অনেক শিল্পী রয়েছেন, বাচিক শিল্পী, যারা এই বাচিক শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগেও বাচিক শিল্পকে যে পেশা হিসেবে গ্রহণ করা যায় এটা অনেকেই ভাবতে পারতেন না, এই ব্যাপারে আপনি কি বলবেন? বাচিক শিল্পীকে যত বেশি মানুষ পেশা হিসাবে নেবে ততই এই শিল্পের উন্নতি হবে আর কি। কিছুদিন আগে এই শিল্পটা একরকম ছিল, আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই শিল্পটা পাল্টাচ্ছে আর কি। আগের উপস্থাপন ভঙ্গি অনেক আলাদা ছিল, এখন অনেক পাল্টেছে আর কি। আর এই শিল্প নিয়ে যত মানুষ পেশা হিসাবে নেবে, এটা নিয়ে যত চর্চা হবে, রিসার্চ হবে, গবেষণা হবে আর কি, তত এই শিল্পের উন্নতি হবে এবং এই শিল্পকে মানুষ পেশা হিসাবে নেওয়ার সাহস দেখাতে পারবে। আগে তো শুধুমাত্র বাচিক শিল্পকে পেশা হিসাবে নেওয়ার সাহস মানুষ পেতেন না, হয়তো অন্য কিছু করছেন, তার সাথে এটা শখে করতেন, কিন্তু এখন মানুষ সাহস দেখাতে পারছেন। আর এই বাচিক শিল্পের সাথে সাথে তো অনেকে অন্যান্য পেশার মানুষও আস্তে আস্তে এর সঙ্গে আসতে পারছেন, যেমন মঞ্চ পরিবর্তন হয়েছে আর কি। আগে যে মঞ্চে দাঁড়িয়ে মানুষ কবিতা বলতেন সেখানে শুধু একটা মাইকের প্রয়োজন হতো, এখন কিন্তু তা নয়, এখন মিউজিক লাগছে, আলো লাগছে, হয়তো কিছু কিছু সময় নৃত্যশিল্পীদেরও লাগছে আর কি। তো সেক্ষেত্রে যত এই শিল্প মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, মানুষ একে যত পেশা হিসাবে নেবে, এই শিল্পের ভালো মানে তত এই শিল্পের উন্নতি হবে। অনেক প্রথিত যশা মানে বাচিক শিল্পী রয়েছেন, কেউ কেউ এখন আমাদের মধ্যে আর নেই, যেমন পার্থ ঘোষ, গৌরী ঘোষ বা প্রদীপ ঘোষ, এরা নেই আমাদের মধ্যে, কিন্তু জগন্নাথ বসু, উর্মিমালা বসু, ব্রততী বন্দ্যোপাধ্যায় এখনও আছেন। তো এদের সবার মধ্যে আপনার কার এই শিল্পটা ভালো লাগে, কার আবৃত্তি শুনতে বেশি ভালো লাগে? প্রথমেই বলি যে আপনি যাঁদের নাম বললেন তারা সবাই একটা বড় 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 বটবৃক্ষের মতো, তাদেরকে দেখে শুনে বড় হয়েছে আর কি। মানে আমার পিতৃ এবং মাতৃতুল্য, আর আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কথা একটু আলাদা করে বলবো, সেজন্য ওনাকে আমি একটু আলাদা রাখছি। আর এদের আমার কিছু বলাটা এদের সম্পর্কে ধৃষ্টতা, মানে ওদের শুনে আমার কানটা তৈরি হয়েছে, আমি মানে বাচিক শিল্পটাকে বুঝতে শিখেছি। এবার ব্রতদী বন্দ্যোপাধ্যায়ের কথা একটু বলি, যে বাচিক শিল্পটাকে যে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে বা এই শিল্পের সঙ্গে আরও এত কিছু যুক্ত হতে পারে, মানুষ পেশা হিসাবে নিতে পারে, এবং শুধুমাত্র বাচিক শিল্পটাকেই পেশা হিসাবে নেওয়া যেতে পারে, মানে প্যারালালি অন্য কিছুর সাথে নয়, সেইটা অনেক অংশে ব্রততী বন্দ্যোপাধ্যায় অনেক মানুষকে সাহস জুগিয়েছেন আর কি। তো এরা সকলেই আমার প্রিয়, আমার কাছে সকলেই নমস্য, আমার খুব ভালো লাগার, এনারা সকলেই আমার প্রিয় এবং ভালো লাগার। এরকম অনেক ঘটনা শোনা যায় যে অনেক বাচিক শিল্পী পার্টিকুলার কোনো মঞ্চে গিয়ে কোনো কবির কবিতা আবৃত্তি করে সেখান থেকে অর্থ উপার্জন করলেন বা পুরস্কার হিসেবে অর্থ পেলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই কবি অন্ধকারেই কিছুটা থেকে গেলেন, তার কিন্তু আর্থিক দিক থেকে কোনো সুরাহা হলো না, এই ব্যাপারগুলো কি আপনি ঠিক মনে করেন? প্রথমে যেটা বলি, কবিকে তো তার প্রাপ্ত সম্মান, মানে আর্থিক ব্যাপারটা পরে বলছি, প্রাপ্ত সম্মানটুকু তো দেওয়াই উচিত। আমি এটা মানে শুধু কবিতার ক্ষেত্রে বলবো না, গানের ক্ষেত্রেও তো আমরা অনেক সময় যিনি লিখেছেন তার নাম জানি না, যিনি মুখে করেছেন, মঞ্চে যাকে রোজ দেখছি বা কোনো ভিডিওতে যার মুখটা দেখতে পাচ্ছি তার গান হিসাবে সেটা জনপ্রিয় হয়েছে আর কি, কিন্তু সেইটা মানে ঠিক নয়।
যিনি তৈরি করেছেন, যিনি স্রষ্টা, তাকে তো সামনে আনা দরকার, তাকে বলা দরকার, বা তার প্রাপ্ত সম্মান এবং তার সঙ্গে তার আরও যদি কিছু প্রাপ্তি থাকে সেটা তাকে অবশ্যই দেওয়া উচিত। এবং কিছুটা মঞ্চশিল্পীদেরও দায়িত্ব থেকে যায়, মানে যিনি উপস্থাপন করছেন তিনি কার কবিতা বলছেন, কার গান করছেন, সেটা পরিষ্কার করে সকলের মধ্যে বলে দেয়া, সবাইকে জানিয়ে দেয়া, আমি বলছি, আমি কণ্ঠে ধারণ করছি, কিন্তু ইনি এর জন্মদাতা অন্য একজন, ইনি অন্যের একজন কলম থেকে জন্মেছেন, সেটা বলে দেওয়া উচিত আর কি। সেটা বলাটা অবশ্যই উচিত। আবারও বলছি, প্রাপ্ত সম্মানটুকু, আর অন্য কিছুও যদি সেখান থেকে যিনি মঞ্চে বলছেন বা অন্য কোনো মাধ্যম থেকে কিছু তার প্রাপ্তি হচ্ছে সেটা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়াটা উচিত। বর্তমান প্রজন্ম যেখানে বই পড়তেই আগ্রহী নয়, সেখানে এই স্মার্টফোনের যুগে আপনার কি মনে হয় কবিতার বা আবৃত্তি করার প্রাসঙ্গিকতাটা বজায় রাখার জন্য কীভাবে ইভলভ হওয়া দরকার? মানে স্মার্টফোনকে কী করে ব্যবহার করা যায় সেটা? ঠিক, স্মার্টফোনকে কীভাবে ব্যবহার করা যায় সেটা শুধু বলবো না, এটাও একটা দিক অবশ্যই, কিন্তু যেখানে মানুষ বা ছোটো বাচ্চারা বইই পড়তে চায় না, এমনকি এরকমও একটা কালচার শুরু হয়েছে যেখানে পাঠ্য বইও তারা পড়ছে না, হয়তো টিচারদের কাছ থেকে, প্রাইভেট টিউটরদের কাছ থেকে যেটুকু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে সেটুকুই পড়ে ফেলছে, এর বাইরে পাঠ্য বইও পড়ছে না। সে যে একটা গল্পের বই পড়বে বা একটা ভালো কবিতার বই পড়বে বা শুনবে কবিতা বা গান শুনবে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা নয়, গানটা হয়তো সে শুনতেই পারে, চলতি যেই সব গান রয়েছে সেগুলো হয়তো শুনছে, ভালো সিনেমা দেখা বা ভালো গল্পের বই পড়া বা ভালো কবিতা পড়া, কবিতা শোনা, এগুলোর তো অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, যেটা হয়তো আপনিও একমত হবেন। তো সেই ক্ষেত্রে কী মনে হয় বাচিক শিল্পীদের কীভাবে ইনভলভ হওয়া উচিত যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে বাচিক শিল্পটা? হ্যাঁ, শিল্প এখানে তো স্মার্টফোনের প্রসঙ্গটাও একটু এসেছে। আমি প্রথমে বলবো যে কোনো একটা বাচ্চা বড় হওয়া বা সে কী করবে এই ক্ষেত্রে কিন্তু তার পরিবারটা, পরিবারের ভূমিকা অনেক মানে প্রধান। এবার বাবা মা যদি স্মার্টফোন নিয়ে বসে থাকেন তো বাচ্চা তো আর একটা স্মার্টফোন চাইবেই। এবার বাবা মা যদি রোজ দেখে যে বাবা মা পড়ছে, সকালে উঠে গান শুনছে, কবিতা শুনছে বা এরকম ক্রিয়েটিভ কিছু করছেন বাবা মায়েরা, তো বাচ্চার সেটা করতে বাধ্য আর কি, বাচ্চা জানবে যে ওটাই করতে হয়। তো সেক্ষেত্রে পরিবারকে তো কিছুটা দায়িত্ব নিতেই হবে। আর আমি কিন্তু মানে এখন দেখছি মানুষের মধ্যে কিন্তু বাচ্চাকে গান শেখানো, কবিতা শেখানো, বই পড়া, এখন আবার কিন্তু গল্প বলা, মানে গল্প পড়ানোটাও করা হচ্ছে, এগুলো কিন্তু এসেছে। মানে সবসময়ই যে আমি খারাপ বলবো হচ্ছে না তা কিন্তু নয়, হচ্ছে বলেই তো এত অনুষ্ঠান হচ্ছে, এত বাচ্চারা এত পারফর্ম করতে পারছে, বা এত মানুষ এই যে বাচিক শিল্পটাকে নিয়ে পেশা হিসাবে নেওয়ার সাহস পাচ্ছে। বড় খুব বড় ভাবে যদি নাও ভাবেন তবু আপনি দেখবেন অনেক ছেলেমেয়ের সংসার চালায় কবিতা শিখিয়ে, বাড়িতে 100টা স্টুডেন্ট আছে, 200টা স্টুডেন্ট আছে, তো সেটা তো আমি খারাপ হিসাবে দেখি না, সেটা তো হচ্ছে, হচ্ছে না বলা যাবে না, হচ্ছে না যেমন আবার সব কিছু হচ্ছেও, ওই জন্যই পৃথিবীটা ঠিকঠাক করে চলছে। আর স্মার্টফোনের কথা আমি একটু বলবো, স্মার্টফোন কিন্তু আমাদের অনেক উপকারও করেছে। আমি একটা কবিতা ঝট করে খুঁজব, আমাকে বইটা লাইব্রেরিতে যাব বা বইয়ের দোকানে কিনবো না, আমি কিন্তু স্মার্টফোন থাকলে কবিতাটা প্রাথমিকভাবে পাবো, পরে আসল বইটা জোগাড় করে মিলিয়ে নেব যে কোথাও একটু ভুলভাল আছে কিনা। বা আমি কোনো শিল্পীর কোনো অনুষ্ঠান দেখতে চাইছি, সেটা আমাকে স্মার্টফোন কিন্তু সাহায্য করে। আর কেউ যদি তার অনুষ্ঠানটা অন্যের কাছে পৌঁছে দিতে চায়, এবার সবাই তো টিভিতে করবে, রেডিওতে করবে, বা সবাই সবসময় মঞ্চ পাবে তা তো নয়। হ্যাঁ, এবার স্মার্টফোন কিন্তু আমার একটা মানে ছোট্ট পারফরমেন্সও, ছোট্ট একটা অনুষ্ঠানও 10 জনের কাছে পৌঁছে দিতে পারে। আর ইউটিউবের কথাও একটু বলি, সেটাও কিন্তু স্মার্টফোনই আমাদের কাছে এনে দেয় আর কি। তো একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে কিছুদিন আগে, মানে আমি কাউকেই ছোট করছি না বা এই গানের যিনি শিল্পী তাকেও ছোট করছি না, কাঁচা বাদাম গানটা খুব ফেমাস হয়েছে এবং সেটা আন্তর্জাতিক স্তরে ফেমাস হয়েছে।
তো কি মনে হয়, আরও তো বাচিক শিল্পীরা রয়েছেন যারা নিবেদিত প্রাণ, তারা কি সেই অন্তঃপুরেই থেকে যাচ্ছেন? আজকালকার দিনে এই রকম এই হঠাৎ ঢেউয়ের মতো আসা এই কাঁচা বাদাম বা কিছু গানের জন্য মানে তারা এই হাইলাইটটা পেয়ে যাচ্ছেন, আর যারা নিবেদিত প্রাণ শিল্পী রয়েছেন, প্রকৃত শিল্পী, তারা পেছনে থেকে যাচ্ছেন, অতটা লাইমলাইট পাচ্ছেন না? প্রথমেই বলি, আপনি ঢেউয়ের কথা বললেন, তা ঢেউটা তো থাকে না, আসে আবার সাথে সাথে চলে যায়। আমি বলি কি, এই সব নিয়ে এত কিছু আমরা যত আলোচনা করব তত কাঁচা বাদাম আরও বেশি ছড়িয়ে পড়বে, তার থেকে সময়ের উপরে আমরা ছেড়ে দিই। যিনি সারা জীবন ধরে চর্চা করছেন, যিনি এর মধ্যে আছেন, যিনি পড়াশুনো করছেন, তার একটা আলাদা গুরুত্ব থাকবে না? ওই ফিরে ফিরে মানুষ তার কাছে যাবে। আর আমি কাউকে ছোট করব না, উনিও তো ওনার পেশাটাকে এই মানে কাঁচা বাদাম গানের মধ্যে দিয়ে সংসার চালাতেন বা কিছু, উনি ওনার মতো থাকুন, ওনার মতো তো আছেন। আর সবাই যে কাঁচা বাদাম শুনেছে তা কিন্তু নয়, কিছু কিছু মানুষ, কিছু কিছু রক্ষণশীল মানুষ এখনও আছেন যারা আমাদের শিল্প সংস্কৃতিটাকে আগলে বুকে করে রাখেন, তারা আছেন, তারা এখনও কাঁচা বাদামে গা ভাসাননি। আর সময় সব কিছু ঠিক করে দেবে, কে থাকবে কে যাবে, সময়ই একমাত্র সব কিছু বলতে পারে। আপনি অবসর সময়ে কী করেন? অবসর সেই অর্থে আমার নেই, কারণ আমার ছোট্ট একটি মেয়ে আছে, তার পিছনে আমার সময় যায়। আর স্বামী যেহেতু ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তো তার কাজের তার ব্যস্ততার শেষ নেই। আর এছাড়া কবিতা তো একটা বড় সময় মানে নেয় আমার কাছ থেকে। তাছাড়া আমার প্রচুর গাছের নেশা আছে, মানে আমার গাছ আছে প্রচুর, আমার একটা ছোট্ট সবজি বাগান আছে, এছাড়াও বই আছে আমার বন্ধু বই, তো এদের সবাইকেই 24 ঘন্টা তো এদের সবাইকেই একটু একটু করে সময় দিয়েও দিতে পারি না, সেই অর্থে অবসর একদম নেই আমার, একদম। সেই বইয়ের থেকে বড় বন্ধু হয় না, যে বই কোনো রকম কমপ্লেন্ট করে না কারোর জন্য, আবার কোনো রকম কিছু ডিমান্ডও করে না আমাদের কাছ থেকে। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আপনার কাছে সব শেষে এটাই জানতে চাইব, আগামী দিনে কী পরিকল্পনা আছে কবিতা নিয়ে? কবিতা নিয়ে পরিকল্পনা মানে আমরা তো এক জায়গায় থাকি না, আমাদের জীবনটা অনেক যাযাবরের মতো, তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, আর আমাদের মানে একবার উত্তরে একবার দক্ষিণে আমরা যাতায়াত করতেই থাকি আর কি, এই যাওয়া আসার মাঝে আর কি, যখন যেখানে থাকি সেখানে শেখানোর আমার সেখানেই আমার কিছু ছাত্রছাত্রী হয়, তাদেরকে শেখানোর সেটা তো চলেই। আর কিছুদিন হলো আমি একটা ইউটিউব চ্যানেল করেছি, যেখানে চেষ্টা করছি আমার কবিতা আমার কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আর অন্যান্য অনুষ্ঠান যেগুলো আছে, যখন যেখানে থাকি সেখানে হয় মানে এমনও সময় আসে যে অনুষ্ঠান করে উঠতে পারি না, এত অনুষ্ঠানের চাপ থাকে, এগুলো তো চলছেই। আর ইউটিউব চ্যানেলটাকে আরও ভালো করে দাঁড় করানোর ভবিষ্যতে ইচ্ছা আছে, সেখানে অনলাইনে ক্লাসেরও চিন্তাভাবনা আছে পরবর্তীতে। আর একটা যেটা বলার কথা সেটা হলো, আমাদের নিজের শহর নদিয়াতে কৃষ্ণনগর, ওখানে আমাদের একটি সংস্থা আছে যেটা আমার ভাই মূলত এখন দেখাশোনা করেন, আমার ভাই ডক্টর রজত বিশ্বাস, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সেই সংস্থাটার নাম হলো কথাঘর বাচিক শিল্পচর্চা ও গবেষণা কেন্দ্র আর কি। তো কবিতাও যে মানুষকে বাঁচতে সাহায্য করে, ওষুধের কাজ করে, সেটা ওখান থেকে সেই ধরনের কাজকর্ম হয়, কাজকর্ম চলছে। তো পরবর্তীতে যখন আমি আমার শহরে ফিরব, অবশ্যই আমাদের কথাঘরকে নিয়েই কিছু কাজকর্ম করা বা ওখানে সময় দেওয়ার এরকমই পরিকল্পনা। আপনারা দেখছেন সবসময়ের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী মিতালি বিশ্বাস ধর। আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব দিদির একটি কবিতা দিয়ে। নরেশ গুহের কবিতা, এক বর্ষার বৃষ্টিতে। এক বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম, এত পথ হেঁটে, এত জল ঘেঁটে, কী তবে পেলাম
এত যে সয়েছি, এত যে পেয়েছি, দুঃখ সুখের ধারায় নিয়েছি, দু চোখে দেখেছি অপার্থিবের অফুরন্তের ঝর্ণা, প্রকৃতির রীতি মানুষের ঘর করনা, মার কোলে শিশু ঘুমে অচেতন, চুলে বিলি দেয় হাওয়া, একটি চুমুই বিশ্বের সব খ্যাতি গৌরব বৃত্তের স্বাদ পাওয়া, ধিক্কারে ভরা নোংরা নরকে একটি কথার গানে শতবার ফিরে জন্ম নেওয়ার অভিলাষ আনে প্রাণে। সব আশা যদি চুরমার হয়, ভাঙে ফুলদানি, ভোরের চায়ের বাটি, তবু আর একবার সেই পথ দিয়ে হাঁটি, তৃষ্ণা মেটে না দেখে, তবু শেষে জলে লিখে রেখে নাম, চলে যেতে হবে, কি তবে পেলাম, কি তবে হলাম। চিরজীবীদের জয়টিকা আর অসামান্যের মাল্য, প্রতিজ্ঞা করে কেটেছে একদা দেব দুর্লভ বাল্য, ছিল না শঙ্কা মনের কোনায় সন্দেহক্ষীণ, শিশু উল্লাসে হাওয়ায় হাওয়ায় সে আমার দিন, রাঙা বুদবু দূরিয়ে দিয়েছি চপল খেলায়, আজ যৌবন খর জীবনের মধ্যবেলায়, এখন দেখছি কত যে ইচ্ছে, কত যে স্বপ্ন হলো না জীবনে পূরণ, চলতে চলতে নিজেই ভুলেছি কত না দুপুর, কালো ভ্রমরের পাখায় এনেছে বহিয়া কিশোর, লঘু প্রহরের শেষুর ছন্দে বাঁধার সময় পেলু না হৃদয়, দীর্ঘ গ্রীষ্ম কেটে গেছে কত গানের চরণ, চোখের সামনে জারুলের শাখা বেগ্নি বরণ, পুষ্প প্রদীপে অপব্যয়ের যে উদাহরণ স্থাপন করেছে, তা দেখে আমার হৃদয়ই জানত আমারও তা হবে, জারুল শাখাই যে অফুরন্ত, আমারও জীবন জারুলের মতো করবে তুচ্ছ, সকল চিহ্ন অবলেপকারী কালের ইচ্ছা, আমিও পারব এ মরাদেহের ধ্বংস ভুলতে, হিমে উলঙ্গ কালের শাখাই পুচ্ছ তুলতে। আমি তো কখনো করি নাই তাই কারো প্রতীক্ষা, হায় দুরন্ত শ্রাবণ তুমি দিয়েছ শিক্ষা, হৃদয় শুধুই দুহাতে বিলাতে ঝড়াতে শুধুই, তোমার মতোই সঞ্চয় আমি রাখিনি কিছুই। আজ রাত্রিতে বৃষ্টি নেমেছে, একা বিছানায় ঘুম চোখে নেই, শুয়ে শুনি হাওয়া ডেকে ডেকে যায়, যেন মনে হয় এই রাত্রিতে এখানে আসার কত কাল থেকে রক্তে আমার কথা ছিল কার, আমাকে অমর করার মন্ত্র সে বুঝি জানত, সে অফুরন্ত, সে অপার্থিব, সে যেন আমার লক্ষ্যবিহীন সকল গানের অকুল মোহনা, সে যেন আমার অধীর প্রাণের চির প্রতীক্ষা। আই উতল শ্রাবণ, তোমার শিক্ষায়ই তো করল, এবার কি তবে জলে লিখে রেখে নাম, চলে যেতে হবে, কি তবে পেলাম, কি তবে হলাম, কি তবে পেলাম, কি তবে হলাম, কি তবে হলাম।